সংবিধি বদ্ধ সতর্কীকরণ, দুর্বল চিত্তের মানুষ এবং শিশুরা এই ভিডিওটি দেখবেন না। তারপরেও যদি দেখে কেউ হার্ট অ্যাটাক করেন তাহলে কর্তৃপক্ষ দায়ী নহে। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে পশ্চিম আফ্রিকার গিনিয়ান জঙ্গলের দিকে যাচ্ছি, যেটি পৃথিবীর অন্যতম বৃহৎ রেইন ফরেস্ট নামে পরিচিত। আমাকে আমার হেলিকপ্টারটি গিনিয়ান রেইন ফরেস্টের মাঝ বরাবর কোনো একটি জায়গায় নামিয়ে দিয়েছে। আমার সাথে বলার মতো তেমন কোনো কিছুই নেই। এখন আমি আপনাদেরকে দেখাবো এমন একটি রেইন ফরেস্টে আপনি খালি হাতে আটকা পড়লে কিভাবে এখান থেকে বেঁচে ফিরতে পারেন। এই এলাকাটিতে আছে এই ঘন জঙ্গল। আমার হেলিকপ্টার আমাকে এখানে ল্যান্ড করে দিয়েছে। আমি এখন নিয়েছি, এখন আমি সোজা এই রাস্তা ধরে সামনে আগাবো, তারপর আমি আমার এক্সট্রাকশন পয়েন্ট। আপনি আমাকে ফলো করুন। গিনিয়ান রেইন ফরেস্ট পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর জঙ্গল, যেখানে প্রতি বছর অসংখ্য মানুষ মারা যায় কিংবা নিখোঁজ হয়। এই গিনিয়ান রেইন ফরেস্টের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ছোট বড় পাহাড়, আর এই সব পাহাড়গুলোর বেশিরভাগগুলোই অত্যন্ত বিপজ্জনক, কারণ এই পাহাড়গুলো খড়খড়ে মাটি আর পাথর দিয়ে তৈরি। ভুল করে যদি কোনো একটি খড়খড়ে মাটি বা পাথরের উপর আপনার পা পড়ে যায়, সেই ক্ষেত্রে আপনি পা পিছলে পড়ে যেতে পারেন কয়েক হাজার ফুট নিচে। আর যদি আপনি সত্যি সত্যি এখানে পা পিছলে কয়েক হাজার ফুট নিচে পড়ে যান, তাহলে আপনাকে উদ্ধার করতে কেউ আসবে না। শুধু তাই না, গিনিয়ান রেইন ফরেস্টের ঘন জঙ্গলের ভেতর লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলো, যেগুলোর এক একটির কামড়ে আপনার মৃত্যু হতে পারে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। এছাড়াও গিনিয়ান রেইন ফরেস্টে বসবাস করে জগৎ বিখ্যাত সব বাঘ, ঘোড়া, হাতি, সিংহ, বান্দর, ভাল্লুক, এমনকি ছোট বড় অসংখ্য ডাইনোসর। কথিত আছে আজ থেকে প্রায় 33.5 বছর আগে বাংলাদেশি এক পর্যটক এই গিনিয়ান রেইন ফরেস্টে বেড়াতে এসেছিল। এই রেইন ফরেস্টে সে যখন এসেছিল তখন তার প্রচণ্ড হাগু চেপেছিল। সে তখন হাগু করার জন্য একটি পাথরের উপর উঠে বসেছিল। দুর্ভাগ্যবশত সে যেই পাথরটির উপর হাগু করতেছিল সেটি আসলে একটি ডাইনোসরের ডিম ছিল, এবং তার এই হাগু করার দৃশ্যটি মা ডাইনোসরটি তখন দূর থেকে দেখছিল। তখন মা ডাইনোসরটির প্রচণ্ড রাগ আসে এবং সে দৌড়ে এসে রাগে গজগজ গজগজ করতে করতে এই বাঙালি পর্যটকের মাথার উপর এক ফুটা হাগু করে দিয়েছিল, এবং ডাইনোসরের সেই এক ফুটা হাগুর নিচে চাপা পড়ে বাঙালি পর্যটকটি ওই জায়গাতেই মারা গিয়েছিল। তাই বলা যায় এই গিনিয়ান রেইন ফরেস্টে প্রতি পদে পদেই বিপদ। তাই বলা হয়ে থাকে গিনিয়ান রেইন ফরেস্টে বেঁচে থাকার জন্য একমাত্র যেই উপায়টি আছে সেটি হলো সবসময় চোখ কান খোলা রাখা। আমি এই মুহূর্তে একটি পাহাড়ি নদী পেয়েছি যেটি নাকি আমাকে পথ দেখাতে সাহায্য করবে। বলা হয়ে থাকে ঘন জঙ্গলে পাহাড়ি নদী খুঁজে পাওয়া মানে রাস্তা খুঁজে পাওয়ার ব্যাপারটা 50% এগিয়ে যায়। এই পাহাড়ি নদী বেয়ে আমি যদি সামনে এগুতে থাকি তাহলে নিশ্চয়ই আমি কোনো লোকালয়ের দেখা পেয়ে যাব। শুধু তাই নয়, এইসব ছোটোখাটো পাহাড়ি নদীগুলো আপনাকে অনেক খাবারের যোগান দিতে পারে। এইসব ছোটো ছোটো নদীগুলোতে কাঁকড়া, শামুক, এমনকি মাছও পাওয়া যায়। এটা একটি পাহাড়ি নদী, আমরা সুরা এই ঢাল বেয়ে নেমেছি, এখন আমরা এই পাহাড়ি নদী বেয়ে সামনে এগিয়ে যাব। মাঝে মাঝে এইসব জায়গায় অনেক মাছ পাওয়া যায়, আমরা এখন এই যে মাছ ধরার চেষ্টা করব। এই যে এটা আমার দুপুরের লাঞ্চ, এটা আমি দুপুরবেলা খাবো, খুব ভালো বুড়ি ওজন হবে আশা করি। এবং এই যে দেখুন, এটাই আমার দুপুরের লাঞ্চ, আশা করি আরও কয়েকটি পেয়ে যাবো। এই যে একটা চিংড়ি মাছ, আমরা এখান থেকে পেয়েছি। এই চিংড়ি মাছটি আমার এখনকার ভোজন। একটি মাছ, পাহাড়ি নদীতে এমন খুঁজে পাওয়া চিংড়ি মাছগুলোকে আপনি কাঁচাই চিবিয়ে খেতে পারেন। যদিও এতে কিছুটা বিপদ থেকেই যায়, কিন্তু বেঁচে থাকার লড়াইয়ে, টিকে থাকার লড়াইয়ে এই রকম ছোটোখাটো রিস্ক নিতেই হবে আপনাকে। তবে অবশ্যই আপনি চিংড়ি মাছের মাথাটা চিবিয়ে খাবেন না, চিংড়ি মাছের মাথায় অনেক জীবাণু থাকে। মাথাটাকে আমরা ফেলে দেব, এটাকে আমরা খাবো না। স্বাদটা কেমন নুনতা নুনতা, এটা একটা গলদা চিংড়ি,
এটাতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। আমরা এখন সোজা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাব এবং পরবর্তী গন্তব্যে পৌঁছে যাব, চলুন। কিন্তু পাহাড়ি নদী দিয়ে এগিয়ে যাওয়ার সবচেয়ে খারাপ দিকটি হলো এই পাহাড়ি নদীটি যে কোনো মুহূর্তেই তার রূপ পরিবর্তন করতে পারে। যে কোনো মুহূর্তে একটি 20-30 ফিট উচ্চতার খরকাবান এসে আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। তাই যতটুকু সম্ভব আপনি পাহাড়ি নদীগুলো এড়িয়ে নদীর পাশের পাহাড়গুলোর ঢাল বেয়ে বেয়ে আপনি নদীকে অনুসরণ করে সামনে এগিয়ে যেতে পারেন। এই পাহাড়ি এলাকাটির চারদিকে শুধু সবুজ আর সবুজ, দেখলেই মন ভরে যায়। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমি 5-6 ঘন্টা যাবৎ হাঁটতে হাঁটতে অবশেষে এই পাহাড়ি নদীটির উৎপত্তি স্থল একটি জলপ্রপাতে এসে পৌঁছেছি। পশ্চিম আফ্রিকানদের কাছে এই জলপ্রপাতটি খারা মুতিনি জলপ্রপাত নামে ব্যাপক পরিচিত। এই জলপ্রপাতটির পানি এদিক দিয়ে নেমে সামনে নদী বরাবর চলে গেছে। এখন আমাকে এই খারা মুতিনি জলপ্রপাতটি পার হয়ে ওপাশে যেতে হবে। এটি অত্যন্ত পিচ্ছিল এবং পাথরের একটি জলপ্রপাত, তাই এটি আমাকে এদিক দিয়ে পার হওয়া সম্ভব না। বিকল্প একটি রাস্তা খুঁজে বের করতে হবে। কথিত আছে প্রাগৈতিহাসিক যুগে স্থানীয় এক আফ্রিকান আদিবাসী রাজা এই জায়গাটিতে দাঁড়িয়ে সবসময় প্রস্রাব করিতেন। তিনি দাঁড়িয়ে প্রস্রাব করিতে করিতে এই জায়গাটিতে একটি জলপ্রপাত সৃষ্টি করে ফেলেছেন এবং তারপর থেকে এই জলপ্রপাতটির নাম হয়ে যায় খারা মুতুনি। কারণ খারা হয়ে মুতার ফলে সৃষ্ট জলপ্রপাতের নাম কখনোই বসা মুতুনি হতে পারে না। আমি এখন খারা মুতুনির চূড়ায় এসে পৌঁছেছি এবং এখানে খুব দ্রুতই সন্ধ্যা নেমে আসছে এবং এখানে একটি গুহা পেয়েছি। ভাবছি আজকে রাত্রটি এই গুহাটার ভেতরেই কাটিয়ে দেব। এই পাহাড়ি গুহাটি দেখতে অনেক ছোট মনে হলেও এটার মধ্যে আমি সুন্দরভাবে এঁটে যাব, এটি আমার জন্য পারফেক্ট। কিন্তু সন্ধ্যা হওয়ার আগে আগেই আমাকে আগুন জ্বালানোর ব্যবস্থা করতে হবে। এমন রেইন ফরেস্টে আগুন জ্বালানোটা অনেক বড় একটি চ্যালেঞ্জিং বিষয়, কারণ এই রেইন ফরেস্টের সব কিছুই অনেক ভেজা থাকে। কিন্তু আগুন জ্বালানোর পূর্বে আমি এখান থেকে কুড়িয়ে পাওয়া কিছু বাঁশ কাঠ দিয়ে ছোট্ট একটি মাচা তৈরি করার চেষ্টা করছি। এই মাচাটি আমাকে বাড়তি কিছু সুবিধা দিবে। এই মাচাতে রাতের ঘুমটা অনেক ভালো হবে বলে আশা করছি। আগুন জ্বালাতে হবে, আগুন জ্বালানোর জন্য। এখন আমি আগুন জ্বালানোর জন্য কতগুলো শুকনো পাতা খুঁজে বের করেছি। এই পাতাগুলোকে নিচে দিয়ে তার উপরে একটি বড় কাঠের টুকরা রেখে তার উপরে ছোট একটি কাঠের টুকরাকে দুই হাত দিয়ে সমানে ঘষাতে হবে। তাতে করে তাপ উৎপন্ন হয়ে এখানে আগুনের কিছু স্ফুলিঙ্গ তৈরি হবে এবং ধোঁয়া সৃষ্টি হবে। সেটা থেকে তখন আমি শুকনো পাতাগুলোতে আগুন জ্বালাতে পারবো। বলা হয়ে থাকে এটি পৃথিবীতে আগুন জ্বালানোর সবচাইতে আদিম এবং কার্যকরী একটি পদ্ধতি, যেই পদ্ধতিটি আমি US মিলিটারি স্পেশাল ফোর্সে থাকাকালীন সময়ে শিখেছিলাম। এখন আমি আগুন জ্বালিয়ে ফেলেছি এবং এই গিনিয়ান রেইন ফরেস্টে খুব দ্রুতই রাত নেমে আসছে। এখন মধ্যরাত, প্রচন্ড শীত, শীতে খুব কাঁপছি। আশেপাশ দিয়ে পশু পাখির অনেক ডাক শোনা যাচ্ছে। খুব কঠিন একটা রাত পার করছি। এমন ভয়ঙ্কর রাত আগে আসেনি আমার জীবনে। এই গিনিয়ান রেইন ফরেস্টে আমি একটি নির্ঘুম এবং কঠিন ভয়ঙ্কর রাত কাটিয়েছি। সকাল হওয়ার সাথে সাথেই আমি বের হয়ে পড়েছি খাবারের খোঁজে। এই গিনিয়ান রেইন ফরেস্টে আপনি আপনার চোখ কান খোলা রাখলেই পেয়ে যেতে পারেন অনেক খাবার। এই মুহূর্তে আমি একটি বিশেষ ধরনের পোকার খোঁজ করছি, যেটি নাকি সাধারণত পুরাতন গাছের গুড়িতে পাওয়া যায় এবং এই পোকাটি এই গিনিয়ান রেইন ফরেস্টে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমি যখন অ্যামাজন জঙ্গলে গিয়েছিলাম সেখানেও গাছের গুড়ি থেকে খুঁজে বের করে করে অনেক গুবরে পোকা খেয়েছিলাম। বলা হয়ে থাকে গাছের গুড়ি থেকে খুঁজে পাওয়া এমন একটি প্রমাণ সাইজের গুবরে পোকার মধ্যে 1 কেজি গরুর মাংস থেকেও বেশি পরিমাণের প্রোটিন থাকে, যেটি কিনা এমন জায়গায় খুবই জরুরি। এটা স্বাদ ঠিক যেন পায়খানার মতো। এই গিনিয়ান রেইন ফরেস্টের মাটির নিচেও পাওয়া যায় প্রচুর রকমের খাবারযোগ্য পোকামাকড়।
আমি এখন বিশেষ প্রজাতির একটি কেঁচোর খোঁজ করছি এখানে। এই কেঁচোটি অনায়াসেই চিবিয়ে চিবিয়ে খাওয়া যায়। এই যে দেখুন, ছোট একটি কৃমির মতো দেখতে কেঁচো পেয়েছি আমি। একদম, এই যে দেখো, এটা এখন আমি খেয়ে নেব। এটা স্বাদ একদম জঘন্য। আর দু একটা পেলে আমার রাতের খাবারটা হয়ে যাবে। আমি হাঁটতে হাঁটতে অবশেষে স্থানীয় আদিবাসীদের কিছু চিহ্ন দেখতে পাচ্ছি। আমার সামনেই কতগুলো গরু বাঁধা আছে এবং ছোট ছোট কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে। তার মানে আমি একদম লোকালয়ের কাছাকাছি চলে এসেছি। আমার এখন প্রচণ্ড আনন্দ হচ্ছে এবং চিৎকার করে উল্লাস করতে ইচ্ছে করছে, কারণ আমি খুব দ্রুতই আমার সন্তান এবং পরিবারের সাথে আবার ব্রেকফাস্ট করতে পারবো। এই গিনিয়ান রেইনফরেস্ট গত 3 দিনে আমাকে অনেক কিছুর শিক্ষা দিয়েছে। এই গিনিয়ান রেইনফরেস্ট আমাকে শিক্ষা দিয়েছে কীভাবে নিজের মনোবলকে শক্ত করে ধরে রেখে এই প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রাখা যায়। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে।